ইতিপূর্বে পেটের গ্যাস সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, আজ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বিষয়ে আলোচনা করব। ডিয়ার অডিয়েন্স, আমরা প্রথমেই জেনে নেব অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক কি। আমাদের দেহের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজন খাদ্য। আমরা যে খাদ্য গ্রহণ করি তা খাদ্যনালী হয়ে সরাসরি চলে যায় পাকস্থলীতে। আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যা খাবারকে হজমে সহায়তা করে। আবার এই অ্যাসিড থেকে পাকস্থলীকে রক্ষার জন্য রয়েছে পাতলা আবরণ, যাকে বলা হয় মিউকাসেল লেয়ার। খাবার খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। সাধারণত আমরা প্রত্যেকে একটা নির্দিষ্ট সময়ে খেয়ে থাকি। আমাদের দেহে অবস্থিত দেহঘড়ি সেই সময়টিকে ঠিকই জেনে নেবে, এবং আমাদের অজ্ঞাতসারে শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় ওই সময় খাবার হজমের জন্য প্রয়োজনীয় হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করবে। যদি সেই নির্ধারিত সময় মোতাবেক আমরা খাবার খাই, তাহলে পাকস্থলী থেকে নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিন খাবার হজমের প্রক্রিয়া শুরু করবে। ফলে নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা পাকস্থলীর দেওয়ালের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি খাবার খাওয়ার সময় খাবার না খাই, তাহলে দেহঘড়ির সংকেত মোতাবেক অ্যাসিড পেপসিন ঠিকই নিঃসরণ হবে। অ্যাসিড পেপসিন নিঃসরণ হচ্ছে, অথচ পাকস্থলী খাবার পেল না, তাহলে ফলাফল কি দাঁড়ালো? পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকলো। এটাই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক। আর অ্যাসিডিটি তখনই হয় যখন প্রয়োজনের তুলনায় বেশি অ্যাসিড নিঃসরণ হয়। অ্যাসিডিটি বেড়ে গেলে সাধারণত নাভির উপরে পেটে ব্যথা হবে, গলা বুক পেট জ্বলবে, টক ঢেকুর উঠবে, গ্যাস ফর্ম হবে, খালি পেটে কিংবা ভোর রাতের দিকে ব্যথা তীব্র হয়। ঝাল তেল মশলা জাতীয় খাবার খেলে ঝামেলা বেশি হয়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের এই বিষয়টি অবহেলা করা মোটেও ঠিক হবে না, কারণ অবহেলার কারণেই সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা থেকে হাইপার অ্যাসিডিটি এবং আলসারের মতো রোগ সৃষ্টি হয়। বৈজ্ঞানিকভাবে যে জিনিসটিকে গ্যাস্ট্রিক বলা হয়, সেটার আসল নাম হচ্ছে পেপটিক আলসার ডিজিজ বা PUD। আমাদের পরবর্তী ভিডিওতে আলসার নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের টপিক শুধু গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি। প্রিয় দর্শক, দক্ষিণ পূর্ব এশিয়ায় গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি দেখা যায়। আমাদের দেশের বেশিরভাগ মানুষই দৈনন্দিন কাজের ঝামেলার কারণে সময় মতো খাবার খাওয়া হয়ে ওঠে না। আবার রাত্রে প্রায়ই আমরা খাবার খাই অনেক দেরিতে, এবং খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়ি। গ্যাস্ট্রিকের এটি একটি প্রধান কারণ। আমাদের জানা প্রয়োজন যে গ্যাস্ট্রিকের সমস্যায় ওষুধ খাওয়া সমাধান নয়, নিয়ম মেনে চলা সবচেয়ে জরুরি। অ্যাসিডিটি প্রতিরোধের জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl উৎপন্নের পরিমাণটা প্রাকৃতিক উপায়ে কমিয়ে আনা। আমরা যারা গ্যাস্ট্রিকের সাধারণ ব্যথা সমস্যায় ভুগছি, তারা খুব সহজেই ঘরোয়া উপায়ে কার্যকরী সমাধান করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আসুন জেনে নিই সেই উপায়গুলো। 1. পানি। গ্যাস্ট্রিক দূর করার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রচুর পানি পান করুন। যাদের সমস্যা নেই তারাও খেতে পারেন। বাসি পেটে পানি খেলে শরীর ভালো থাকে। এছাড়া প্রতিদিন 8 গ্লাস পানি পান করলে অনেক সমস্যা থেকে মুক্তি মিলবে। শরীরের বিষাক্ত পদার্থ দূর করে দ্রুত খাবার হজমে সাহায্য করে পানি। এতে কমে যায় অ্যাসিডিটি। 2. আদা। আদাতে 2টি রাসায়নিক উপাদান থাকে যা পাচনতন্ত্রকে ঠান্ডা করে। আদা সকল প্রকার পেটের পীড়া, গ্যাস প্রতিরোধক। অ্যাসিডিটি থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে 1 কাপ গরম পানিতে 1/2 চা চামচ আদা কুচি মিশিয়ে খেয়ে নিন, অথবা প্রত্যেক বেলার খাবার গ্রহণের পরে তাজা ছোট 1 টুকরো আদা কুচি করে কেটে খাবেন। 3. জিরা। 1 চা চামচ জিরা ভেজে নিয়ে একটু ভেঙে নিন। এরপর এই গুঁড়াটি 1 গ্লাস পানিতে মিশিয়ে প্রতিবার খাবারের সময় পান করুন। দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। এছাড়া 1 চা চামচ জিরা 1 লিটার পানিতে ফুটান, 10 মিনিট ধরে ঠান্ডা করুন। তারপর হালকা গরম থাকতেই পান করুন। দিনে 2 বার 1 সপ্তাহ ধরে পান করুন। 4. দারুচিনি। দারুচিনি পানিতে ফুটিয়ে ঠান্ডা হলে সে পানিটা খেয়ে নিন। 5. লবঙ্গ। গ্যাস্ট্রিকের তাৎক্ষণিক সমাধান করবে লবঙ্গ। সমস্যাটা শুরু হলে 2টি লবঙ্গ মুখে নিয়ে চিবোতে থাকুন, চুষে রসটা খেয়ে ফেলুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে গেছে অ্যাসিডিটি। 6. মৌরি। মৌরি চিবিয়ে খাবেন, অথবা গরম পানির মধ্যে কিছু পরিমাণ মৌরি মিশিয়ে ঠান্ডা করে পান করুন। গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। 7. দুধ। দুধও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে, কারণ দুধে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা পাকস্থলীর অ্যাসিড কমাতে সাহায্য করে। 1 গ্লাস ঠান্ডা দুধ খালি পেটে খেলে সারাদিন অ্যাসিডিটি থেকে মুক্ত থাকা যায়। তবে কারো পেট দুধের প্রতি অতি সংবেদনশীল হলে তাদের দুধ না খাওয়াই ভালো। 8. ঘোল। ঘোল পান করলে গ্যাস্ট্রিক কমে যায়। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস ঘোল পান করুন।
গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। 9. লেবু। গ্যাস্ট্রিকের ব্যথায় সাথে সাথে আরাম পেতে চাইলে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান, কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যাবে। 10. বেকিং সোডা। বেকিং সোডা পেটের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে তাৎক্ষণিক রেহাই পেতে সাহায্য করে। 1 গিলাস পানিতে 1 চা চামচের 1/4 ভাগ বেকিং সোডা মিশিয়ে পান করুন, ভালো ফলাফল পাবেন। 11. তুলসী পাতা। ঔষধি গুণে ভরা তুলসী পাতার কথা কে না জানে, অ্যাসিডিটি দূর করতেও এটি বেশ কার্যকর। গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হলে 5-6টি তুলসী পাতা চিবিয়ে খেয়ে দেখুন, ভালো ফল পাবেন। এছাড়া প্রতিদিন তুলসী পাতা পানির সঙ্গে ব্লেন্ড করে খেলে একেবারে দূর হয়ে যাবে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা। 12. পুদিনা পাতা। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সেই প্রাচীনকাল থেকে পুদিনা পাতা রস ব্যবহার হয়ে আসছে। প্রতিদিন পুদিনা পাতা রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, গ্যাস্ট্রিক সমস্যায় করণীয় কিছু টিপস। 1. নিয়ম মেনে খাবার খাবেন, পেট একেবারে খালি রাখা যাবে না। 2. তৈলাক্ত খাবার যথাসম্ভব বর্জন করুন, ভাজা পোড়া খাওয়া থেকে বিরত থাকুন। 3. ধূমপান বর্জন করুন, কফি না খাওয়াই ভালো। 4. চট করে ব্যথার ওষুধ খাবেন না, এগুলো পেপটিক আলসারের সমস্যা বাড়ায়। ভিউয়ার্স, এ নিয়মগুলো কিছুদিন মেনে চললে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে আসতে বাধ্য, তারপরও সমস্যা থাকলে আপনার ওষুধ সেবনের দরকার হতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক নয়। গ্যাস্ট্রিকের সাধারণ উপসর্গ পাকস্থলীর আলসার, ক্যান্সারেরও উপসর্গ, তাই যদি গ্যাস্ট্রিকের সমস্যা লেগেই থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন। হেলথ কেয়ারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।